আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত বড় টিভির নিউজ আপডেটে। আপনাদের সঙ্গে আছি আমি জেসমিন আক্তার। হেফাজতের দোয়া সোমবার, বিক্ষোভ শুক্রবার। আগামীকাল সোমবার সারা দেশে দোয়া ও শুক্রবার বিক্ষোভ কর্মসূচি পালনের নতুন কর্মসূচি দিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। আজ রোববার বিকেলে সংবাদ সম্মেলন করে নতুন কর্মসূচি ঘোষণা করেন হেফাজতের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক। এ সময় হেফাজতে ইসলামের কেন্দ্রীয় ও ঢাকা মহানগর শাখার নেতারা উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে মামুনুল হক বলেন, আগামীকাল সোমবার শহীদ ও আহতদের জন্য সারা দেশব্যাপী দোয়া অনুষ্ঠিত হবে এবং আগামী শুক্রবার 2 এপ্রিল সারা দেশে বিক্ষোভ সমাবেশ করা হবে। মামুনুল হক বলেন, এছাড়া যদি আহতদের চিকিৎসা ও শহীদদের পরিবারের জন্য ক্ষতিপূরণের ব্যবস্থা না করা হয় এবং হয়রানিমূলক কোনো ব্যবস্থা গ্রহণ করা হলে হেফাজতের শীর্ষ নেতাদের সঙ্গে বসে আলোচনা করে কয়েকদিনের মধ্যে কঠোর কর্মসূচি আমরা দেব। রাজধানীর বাইতুল মোকাররম মসজিদে মুসল্লিদের ওপর হামলা। চট্টগ্রামের হাটহাজারি ও ব্রাহ্মণবাড়িয়ায় গুলিতে হত্যার প্রতিবাদে আজ রোববার সারা দেশে সকাল সন্ধ্যা হরতাল পালন করে হেফাজতে ইসলাম। প্রিয় দর্শক, নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল বাটন বাজিয়ে দিন এবং লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাদের সঙ্গে থাকুন।